আতঙ্কে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী কেরামতি মসজিদ মেলা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতেই এই উদ্যোগ বলে জানিয়েছে মেলা কমিটি। আলিপুরদুয়ার রাজ্য যখন করোনা ভাইরাস নিয়ে তোলপাড়, ঠিক সেই সময় আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মজিদখানা কেরামতি মসজিদ মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। ঐতিহ্যবাহী এই কেরামতি মসজিদের মেলা এবারে 35তম বর্ষে পৌঁছালো। মেলা কমিটির সূত্রে জানা গেছে, প্রতি বছর কেরামতি মসজিদের মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাতে লক্ষাধিক লোকের সমাবেশ হয়। শুধু আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ি জেলা নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই মেলায় ভিড় করেন ভক্তবৃন্দরা। যদিও কেরামতির মসজিদের মেলা বলেই প্রচলিত, কিন্তু বাস্তবে এটি একটি ধর্মীয় সভাকে ঘিরে মেলা বসে। গোটা ভারতবর্ষ যখন করোনা ভাইরাস নিয়ে চিন্তিত, ঠিক সেই সময় বিভিন্ন রাজ্যের মানুষদের নিয়ে ধর্মীয় সভা বা কেরামতি মসজিদের মেলাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। বিষয়টি জানার পরই নড়েচড়ে বসেন আলিপুরদুয়ার দু নম্বর ব্লক প্রশাসনের কর্তারা। এই নিয়ে মেলা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেন ব্লক প্রশাসনের কর্তারা। আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীনিবাস ভেঙ্কট রাও, পার্টির যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্রনাথ অধিকারী, আলিপুরদুয়ার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস, শামুকতলা থানার ওসি বিরাজ মুখার্জি দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণে উপনীত হন যে এবছর মসজিদের মেলা আর হচ্ছে না। ধর্মীয় সভায় যদি কেউ আসতে চায় আসতে পারেন, তবে কোনো জমায়েতের বিষয় নেই। কেরামতি মসজিদের পক্ষে সোবান আলী বলেন, দেশে করোনা ভাইরাস থাবা বসিয়েছে, আক্রান্ত হয়েছে কয়েকটি রাজ্যের মানুষ, তাই করোনা সংক্রমণ ঠেকাতে এবছর কেরামতি মসজিদের মেলা বন্ধ রাখা হয়েছে। তবে ধর্মীয় সভায় যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন। হলো যে যেহেতু ভাইরাস, করোনা ভাইরাস সম্পর্কে এখানে যে আলাপ আলোচনা হয়েছে, তার জন্য আমরা সকলেই মিলে এটা বন্ধ করার জন্য এখন এই বছরের জন্য বন্ধ করলাম। মেলা কি তাহলে এবার হচ্ছে না? না, হচ্ছে না। কে কি ছিল আজকের এই সভায়? আজকের সভায় ছিল বিডিও, ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি, ছিল থানার শামুকতলা থানার ওসি ছিল, এবং আমাদের কেরামতি মসজিদের সেবা সমিতির সকল সদস্য ছিল। সকলে মিলে আমরা এই বিডিও অফিসের মধ্যে মিটিং করলাম। আপনাদের যে প্রস্তুতি ছিল আগের পর্যায়ের, কি হবে তাহলে এসব? এখন তো যেহেতু ভাইরাস সংক্রান্ত ব্যাপার, এখন এখানে আমরা আর কি করব, ভাইরাস যেহেতু হয়, করোনা ভাইরাস, পাবলিককে তো বাঁচতে হবে না? সব থেকে বড়ো কথা হলো পাবলিককে বাঁচানো। আর এবার যারা মানসিক করবে, মানসিক দিতে আসবে, তারা মাস্ক পরে আসবে। এটাই আমাদের তরফ থেকে বক্তব্য, যে যারা এখানে আসবে মানসিক দিতে আসতে পারে, তাদের আবার বাধা নাই।